हेलो फ्रेंड्स, आज मैं अपने संगे शेयर करते चले दारुण आट्टा चटपाटा रेसिपी इन्स्टैंट आलू चाट। असाधारण लगे खेते। इन्स्टैंट पोलार कारण एटाई जे चाट बनाते गेले विभिन्न रकम चाटनी टक मिष्टी झाल पापड़ी एगुलो लागे। एटा हाथेर काछे कोनो उपकरण ना थाकले आपनि खूब सहजे बाड़ीते थाका उपकरण दिए ये चाटटा बनाते पारेन। ताहले चलुन देखे नेवा जाक किभाबे ये चाटटा बनाते हय। আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখছেন সেগুলো লাগতেই হবে এমন নয়, অর্থাৎ প্রয়োজনীয় নয়। আপনি চাইলে এর থেকে দু একটা ইনগ্রিডিয়েন্টস কমাতেও পারেন, আবার বাড়াতেও পারেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, এরকম পিস পিস করে কেটে নিয়েছি সেগুলো। দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা, শসা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এটা আমার বাড়িতে বানানো হোমমেড বিট লবণ। আপনারা যদি স্বাস্থ্যকর পদ্ধতিতে ঝটপট বিট লবণটা বানাতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটু চেক করুন। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর তেঁতুল গোলা জল। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, অবশ্যই করে টমেটো সসটা দিতে হবে, আর এটা একটু বেশি মাত্রায় দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চানাচুর, আর দিয়ে দিচ্ছি চিপস একটু, এখানে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো ব্র্যান্ডের চিপসে ইউজ করলে হবে পাপড়ির বদলে। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে বেশ কিছু জিনিস আপনি বেশি করে অ্যাডও করতে পারেন, যেমন ধনে পাতা, গাজর কুচি। তৈরি হয়ে গেল আমার আলু চাট। এটা খেতে অসাধারণ লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করতে একদমই যেন ভুলবেন না। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর অবশ্যই ইনস্ট্যান্ট আলু চাটটা বাড়িতে একবার ট্রাই করবেন, আজ কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে সকলকে টাটা।